1967 সালে বিদেশের সাথে ভারতের ব্যবসায়িক ক্ষেত্রে পণ্য আমদানি এবং রপ্তানি করার জন্য পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে গড়ে উঠেছিল হলদিয়া বন্দর। জানা যায় সেখানকার মানুষ এই বন্দর তৈরি করার ক্ষেত্রে নিজেদের জমি দিয়ে সাহায্য করেছিল বন্দর কর্তৃপক্ষকে, এবং তারা যেটা বলছেন তাদের কাছে শর্ত ছিল জমিদাতাদেরকে এই বন্দরে একটি করে চাকরি দেওয়া হবে। ৬৭ সালে বন্দর গঠনের পর থেকে কেটে গিয়েছে বহু বছর, কিন্তু অপেক্ষায় রয়েছে সেখানকার জমিদাতা পরিবারেরা। যেটা জানা যাচ্ছে যে হলদিয়ার প্রায় 1000 জমিদাতা পরিবার তারা এখনও পর্যন্ত চাকরির অপেক্ষায় রয়েছেন এবং হলদিয়া বন্দরের গেটের সামনে প্লাগার করে বিক্ষোভ করছেন দীর্ঘ 50 বছর ধরে। হলদিয়া বন্দরের উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের সমস্ত সদস্যরা আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আমরা কর্মসংস্থান এবং প্লটের দাবিতে আমাদের লড়াইও চলছে জহর টাওয়ারের সামনে। সেখান থেকে আমরা এখানে এসেছি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয়েছিলাম। ওখান থেকে একটা নির্দেশ দিয়েছে ডিএম সাহেবকে এবং এসডিও সাহেবকে। এটা 15ই সেপ্টেম্বর এসছে 2023। আজকের প্রায় 5 মাস অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু ডিএম সাহেব এটাকে নিয়ে কোনো রকম কোনো ভালো মানসিকতা দেখাচ্ছেন না, এটাকে লিঙ্গার করে যাচ্ছেন। আজকে দেখুন আমাদের একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার ছিল, আমরা লিখিত দিয়েছিলাম, সেই হিসাবে ওনারা ডেট দিয়েছিলেন, আমরা এসেছিলাম। সেখানে কি করলো উনি জেনারেল এডিএমকে ফরওয়ার্ড করলেন, জেনারেল এডিএম কি করলো একজন পাবলিক অফিসারের কাছে পাঠিয়ে দিলেন। তিনি আমাদেরকে বলছেন এর কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো আমার ক্ষমতা নেই, এটা ডিএম স্যারই পারে সব কিছু। তাই আমরা সকলেই ল্যান্ড লুজার। আমাদের বন্দর নির্মাণের জন্য দীর্ঘ 50 বছর ধরে মানুষ সকলেই আজকের বঞ্চিত, ঠিক আছে। এটার দায় শুধু রাজ্য সরকারের নয়, কেন্দ্র সরকারেরও। সেই মোতাবিক আমরা কিন্তু ল্যান্ডটা নিয়েছিল, জমি নিয়েছিল রাজ্য সরকার, জমি রাজ্য সরকার অধিগ্রহণ করে বন্দরের হাতে তুলে দিয়েছিল, বন্দর হয়েছে, ঠিক আছে। তাই সেই জায়গা থেকে রাজ্যের দায় এই মানুষদের কর্মসংস্থান এবং প্লটের সুরাহা করার, কিন্তু রাজ্য সরকার সেই মোতাবিক কিন্তু উনি একটা নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন কোনো সরকার যেটা করেনি, এই সরকার কিন্তু করেছে। সেই জায়গা থেকে আমরা উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রায় প্লট এবং কর্মসংস্থান পায়নি হাজারের উপরে, কিন্তু এই মুহূর্তে আন্দোলনরত রয়েছে 350 থেকে 400 পরিবার, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু সেভাবে উল্লেখ করে দিয়েছেন। যেভাবে আমরা রিপোর্ট করেছিলাম, রিপোর্ট অনুযায়ী উল্লেখ করে ডিএম সাহেবকে দিয়েছে এবং আমাদের এসডিও সাহেবকেও এটা কপি পাঠিয়েছে, কিন্তু ইনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না। ডিএম সাহেব আমরা বারে বারে উনার কাছে আমরা দ্বারস্থ হয়েছি, কিন্তু উনি কোনো রকম আমাদের সঙ্গে সদ্ব্যবহার দেখাচ্ছেন না, উনি এড়িয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশটা পাঠিয়েছে ডিএম সাহেব যেন অবিলম্বে এই নির্দেশটা পালন করেন এবং সমস্ত উদ্বাস্তু পরিবার যারা বঞ্চিত হয়েছে তারা যেন তাদের ন্যায্য পাওনাটা পায়। জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভরত জমিদাতা পরিবারের লোকেদের সাথে দেখা করে তাদের অসুবিধার বিষয়টি তুলে ধরি। অবস্থান বিক্ষোভরত হলদিয়ার বাসিন্দারা বলছেন সমস্ত কাগজপত্র আমাদের কাছে রয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশিকা দিয়েছেন, তারপরেও জেলা প্রশাসন কেন সহমর্মিতা দেখাচ্ছেন না সেটা তারা খুঁজে পাচ্ছেন না, এবং তারা চাইছেন জেলা শাসক মুখ্যমন্ত্রী যেভাবে তাদেরকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক সেভাবেই সহমর্মিতার পরিচয় দেখান এবং তাদের প্রাপ্য চাকরি ও আবাসন তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। শুধু পুরুষেরা নয়, জমিদাতা পরিবারের মহিলারাও সরব হয়েছেন জেলা শাসকের অফিসের সামনে। তাদের দাবি চাকরি এবং আবাসন তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। বলে কি এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী বন্ধ রেখেছে, যখন চালু করবে তখন দেবে, কিন্তু আজও পর্যন্ত কোনো সাড়া নেই। কোর্টের কাগজ আমার কাছে আছে, এই পর্যন্ত জেগে নিয়ে বসে আছে। 67 আর 66 67 উদ্বাস্তু চিরঞ্জীবপুর মৌজার, আচ্ছা আচ্ছা, আমরা জমি দিয়েছি ওখান থেকে, আচ্ছা। আর এসে কলোনির মধ্যে আমরা জবরদখল করে বসে আছি 24 বছর, আচ্ছা। আজও পর্যন্ত কোনো কাগজ পাচ্ছি না, আমরা সেই প্লটটাই স্যাংশন করছি না, আচ্ছা। জমিদাতাদের এই সমস্ত অভিযোগ পাওয়ার পর আমরা সচেষ্ট হই পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানভীর আফজালের সাথে দেখা করতে, কিন্তু জেলা শাসক এই বিষয়ে কোনো কিছুই বলতে নারাজ। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন ও কমেন্ট করুন।